game. There's a plethora of cobras out in the middle. That's become a very common celebration. They're all. কি হইলো ভাই? আপনারা আমরা নাস্তাছেন কে? কালকে কি ঈদ নাকি? না রে বেন স্টইকা, ঈদ মিদ কিছুই না, কাম তো সাইরা লাইছি রে। কেন ভাই, আপনি আবার কি কাম সারলেন? ভাবিরে রাইখা নতুন একটা বিয়া করলেন নাকি? আরে শালাই কয় কি, ঘরে এত সুন্দর একটা বউ থাকে, নতুন আবার বিয়া করুম কি লেগে রে? তুই কেমন খেলার কোনো খবর রাখস না? আমরা তো জিততে গেছি রে। আরে ভাই কি কইতাছেন আপনি, ওয়ার্ল্ড কাপ তো শুরু হইব 30 তারিখ, ঠিকা আপনার আগে থেকেই জিতলেন কেমনে? ধুরু ভালা গরিব, আমি কি ওয়ার্ল্ড কাপের কথা কইছি নাকি? আমি তো কইছি ট্রাই নেশন সিরিজের কথা। বুঝো না এই ব্যাপারটা। ও ট্রাই নেশন সিরিজ জিততে গেছেন কি আপনারা? তাইলে তো একটা পার্টি হবে পার্টি। তাইলে ভাই নাগিন ডান্স আরেকবার দেওয়া যায় না আমার লাইগা? কি রে মুশফিক আসোস নাকি, বেন স্টোক রে আরেকবার নাগিন ডান্সটা দেখা তো। That's become a very common celebration. They're all. আরে ভাই এত কষ্ট করে একটা ম্যাচ জিতাইলাম, আপনারা আপনারা নাচতাছেন, আমার একটু নাচার সুযোগও দিলেন না। কি হইছে ভাই কি হইছে, ম্যাচ তুমি জিতাইছো, আমি যে এতগুলো রান করে ম্যাচ পুরো হাতে মুঠোয় আইনা দিলাম, আমার রানের কি কোনো দাম নাই? আরে ভাই আপনি তো প্রথম প্রথম খেলছেন কোনো মাথা ব্যথা ছাড়া, আর লাস্টের 2-3 ওভারে আমি যে কত বড় মাথায় বোঝা লয়ে খেলছি সেটা আমি ভালো জানি। মনে হইতেছিল মাথায় 10 কেজির একটা বস্তা লয়া ম্যারাথনে দৌড়াইতেছি। কথাটা একদম খারাপ কস নাই, ভালোই খেলছিস তুই। তবে যাই হোক তুই তো আমারই শিষ্য, এর লেগে একটু ভালো খেলবি এটাই তো স্বাভাবিক। যাই হোক আমার শিষ্যরা আমি অনেক কিছু শিখাইতে পারছি তাইলে। ওইছে ভাই ওইছে, আপনি আর কথাই কইেন না, এখন যে কত কথা শুনাইবেন। কি রে ভাই কি শুরু করলি তোরা, জীবনে প্রথম একটা ট্রফি জিতলাম কই তোরা একটু আনন্দ উল্লাস করবি, তা না করে ঝগড়াঝাটি শুরু করছস। আরে ভাই ম্যাচ তুই জিতাস আর ওই জিতাক, ম্যাচ যেই জিতাক ম্যাচ তো বাংলাদেশই জিতছে আর ট্রফিটা বাংলাদেশে আইছে, তো এখন চিল কর, জাস্ট চিল। আরে ভাইয়া এত চিল করো না, এই দিনই দিন না, আর সামনে আরো বহুদিন আছে, তোমগুলা খেলা হইব ওয়ার্ল্ড কাপে, তখন দেখা যাবে না কেডা কত দূর পারে। আরে কাইলা পাড়া তগলগে আর কি খেলুম, তখন তো সব মুখেই পাক পাক, মাঠে বউ একই সুই করতে পারস না, 3-3টা ম্যাচ খেললি একটা ম্যাচও তো জিততে পারলি না, আবার কস ওয়ার্ল্ড কাপে খেলবি, দেখা যাবে না কদ্দুর খেলোস। আর একটা কথা শোন, ওয়ার্ল্ড কাপে তোদের সাথে খেলা হবে। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। আরে ভাইয়া এই 3টা ম্যাচ জিততে লাফায়ও না, এই 3টা ম্যাচে আমি ছিলাম না, আমি ওয়ার্ল্ড কাপে আছি, তখন দেখা দিমনি এই কাইল্লা পাড়া টুকু এই গেল কি জিনিস। আচ্ছা দেখা যাবে না ওয়ার্ল্ড কাপে কোন চুলটা সেরো, রোজা রেখা তোর লগে এত বকবক করতে ভাল লাগতেছে না। রুবেল তো ডায়লগটা করে একটু শুনিয়ে দে তো, এরপর আর কি বাঁচাইতে পারবো না, ডাইরেক্ট বাইঙ্গে দেব। সো হেই গাইস, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক মারেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব মারেন, আমি আপনাদের সামনে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিকে, ততক্ষণের জন্য আলবিদা। যে খেলে হেসে জামানো কাল বেলো কামসতা।